السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد ضربنا لجهنم كثيرا من الجن والإنس، لهم قلوب لا يفقهون بها، ولهم عين لا يبصرون بها، ولهم أذان لا يسمعون بها، أولئك كالأنعام بل هم أذل، أولئك هم الغافلون. بسم الله الرحمن الرحيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله، الله عزيز حكيم. ثم لتوسطين عدكين افعين الحنجم أن يبصر توفيق دار كورتين دينار مسان جاسس كورت برنا تاي چھوٹ باقی بولي الحمد لله. তার পরে পরে আমাদের আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, সব নবীর উপর আমরা দরুদ পাঠ করি। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিছু আয়াত পাঠ করেছি, সে আয়াতকে সম্মুখে রেখে আমার বক্তব্য এটি করব যে সূরা আরাফ آيات فلچه ولقد ذرأنا لجهنم كثير من الجن والإنس. আমি কিছু আগুন থেকে জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, আমার তারা ইবাদত করবে, এবং লাউমুল উমুল লাইফ কওনা বিহা, যাদেরকে আমি দুটো চোখ দিয়েছি তারা চোখ থাকতেও দেখে না, ওয়ালাউ মাইনুল লাইফ সুরুনা বিহা, যাদেরকে আমি দুটো কান দিয়েছি তারা কান থাকতেও শোনে না, ওয়ালাউ মাআদানুল লাইফ ইসমাউনা বিহা, যাদেরকে আমি দুটো দুটো হাত দিয়েছি তারা হাত থাকতেও কাজ করে না, উলাইকা আল আনআম, তারাই হলো গরু ছাগলের মতো, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফিল। আমরা এই আয়াত দ্বারা কি কি বুঝতে পারলাম? যে আল্লাহ আমাদেরকে আগুন থেকে জিন ও ইনসানকে সৃষ্টি করেছে, আমরা আমরা যেন আল্লাহর ইবাদত করি, তার জন্য আমরাকে আমরাকে আজকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে, তাই আমরা সবাই আল্লাহর ইবাদত করব। আমরাকে কেবল বলছে আমরাকে আল্লাহ দুটি চোখ দিয়েছে, আল্লাহ আমরাকে আমরা যত দূর দেখতে পাবো আল্লাহ আমরাকে মেলায় দেখার ক্ষমতা দিয়েছে, তাই আমরা আল্লাহ আমাদের দুটি চোখ দিয়েছে, আমরা আমাদের যতদূর দেখার সম্ভব ততদূর আমরা দেখব, ও আমাদেরকে আল্লাহ দুটি কান দিয়েছে, আমাদের যে ডাকবে তার দিকে সাড়া দিতে হবে। তো আমরা কত কষ্ট করে আল্লাহ আমাকে এত মানে সৃষ্টি করেছে আমাকে ইবাদত করার জন্য। আমরা এখন কি করছি? যে আমরা এখন মদ পান করছি, আমরা এখন সিগারেট পান করছি, আমরা এখন ঢোক খেলছি, আর মানুষ সব ফ্রি ফায়ার খেলছে, তো আমরা সেই ফ্রি ফায়ার আজকে এখন গুনাতে লিপ্ত হচ্ছে, তাই আমরা সেই ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলা না বাদ দিয়ে আমরা ফ্রি ফায়ার খেলছি। আমরা যদি ফ্রি ফায়ার খেলা বাদ দিই তাহলে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, তাই আমরাকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ করেছে নির্দিষ্ট সময়ে। ইন্না সালাতে কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা, যে নিশ্চয় নিশ্চয় মানুষেরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে পারে, তার জন্য আমি পাঁচ ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ ছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমাতে কমাতে তখন পাঁচ ওয়াক্ত নামাজ হলো। তারপর আ বলেন আমি সবাইকে দুটো হাত দিয়েছি, কেন হাত দিয়েছি? কাজ করার জন্য। তাও বেশিরভাগ লোক চামচ দিয়ে ভাত খায়, বেশিরভাগ লোক মারাতে ভাত খায়, তাকে আল্লাহ কি করতে হাত দিয়েছে? কাজ করার জন্য হাত দিয়েছে। তো আমরা এর দ্বারা যা কিছু বুঝতে পারলাম, যারা মানে হাত দিয়ে কাজ করে না, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, তারাই হচ্ছে গরু ছাগলের মতো এবং তারাই হচ্ছে গফেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله، والله عزيز حكيم. যে আপনাকে চোর চোর মানে চোররা এখন চুরি করে, যে চোর কত জায়গায় চুরি করে,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমরা যেন ঠিকমতো সবার সাথে চলাফেরা করতে পারি, আমরা যেন সবাইকে ভালোভাবে উপদেশ দিতে পারি বা আমরা সবাইকে দাওয়াত দিতে পারি। তো আমি আমার সংক্ষিপ্ত সময় বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।